হর্ন খারাপ হয়ে গেছে, মোটা কত দেখুন থিকনেসটা। সবকে লিয়ে সবসে উচ্চ কোটি কা তীরা, সব অ্যান্টিক জিনিস এখানে আছে। গলসিতে বাইকের হর্ন লাগানো হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, বাইকার ভ্লগার কাপল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা দাঁড়িয়ে আছি দুর্গাপুরে, আর আমরা যাচ্ছি কোথায় শুনে নিন। আমরা যাচ্ছি এখন ঝাড়খণ্ডের পারশনাথ, পারশনাথ পাহাড়ে উঠব। আজকে আপাতত আমাদের সঙ্গীরা, তারা বাঁকুড়া থেকে এসছে, নির্মলদা, তারা দাঁড়িয়ে আছে একটু আগেই, তাদের সাথে মিট করবো, পরে আমরা এখন পারশনাথে যাচ্ছি। আমরা পারশনাথ যাব, আরও অনেক জায়গায় যাব, পুরোটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমরা কোন কোন জায়গায় যাচ্ছি দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমাদের ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেলটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশান আসার জন্য। আমরা দাঁড়িয়ে আছি একদম হাই রোডের ওপর, দেখুন। প্রাকৃতিক খনিজ সম্পদে ভারতের একটি বিশিষ্ট অন্যতম রাজ্য হচ্ছে ঝাড়খণ্ড, যেখানে জন্মগ্রহণ করেছেন বিরসা মুন্ডা, সিধু কানু, মহান বিপ্লবীরা। এই ঝাড়খণ্ড প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, যেখানে রয়েছে উঁচু উঁচু পাহাড়, সবুজে সবুজ বনভূমি, তারপরে রয়েছে নদ নদী এবং সুন্দর সুন্দর ঝর্ণা, যেগুলো আপনাদের মন কেড়ে নেবে। ঝাড়খণ্ডের উত্তর সীমান্তে রয়েছে বিহার, উত্তরপ্রদেশ, দক্ষিণে রয়েছে উড়িষ্যা, পূর্বে রয়েছে পশ্চিমবঙ্গ, আর পশ্চিমে রয়েছে ছত্তিশগড়। এই ঝাড়খণ্ডের আয়তন 79,714 বর্গ কিলোমিটার। আমরা সবাই এক জায়গায় হয়ে গেলাম, এদিকে সুব্রতা, এদিকে রায়বাবু, আর এদিকে নির্মলন বলছেন নির্মলতা। ওনাকে জ্যাকেটটা দিয়ে দিচ্ছি, ওনার জ্যাকেট আমরা নিয়ে আসলাম। নতুন একটা রাইডে যাচ্ছি, তাই মনে খুব আনন্দ হচ্ছিল। যেখানে গেলে নতুন নতুন মানুষদের জানবো, চিনবো, তাদের সংস্কৃতি, তাদের খাওয়া দাওয়া, সমস্ত কিছু দেখব, এ এক অন্যরকম অনুভূতি। ফ্লাইওভারের ওপর একটু আমরা দাঁড়িয়ে পড়লাম। ফ্লাইওভারের ওপর আর বাচ্চাগুলো ওই যে ওরা আমাদের টাটা দিচ্ছে। এটা আমরা নিয়ে নিলাম, রাস্তা পেলাম, এটা আমরা নিয়ে নিলাম। ফেলে দেওয়া যাবে না, ফেলে দেওয়া যাবে না, এর সম্মান সবসময় মাথার উপরে। এই জায়গাটার নাম বন্ধুরও রাজগঞ্জ। আর এই ফ্লাইওভার গুলো এত অপূর্ব লাগছে দেখতে, আর সামনে আছে পাহাড়, ধানবাদ ছাড়িয়ে এই জায়গাটা পড়বে। কি অপূর্ব সৌন্দর্য দেখুন, আর এইদিকে দেখুন, এইদিকে জঙ্গল। এই ফ্লাইওভারের উপর আছি, এদিকটা পুরো জঙ্গল আর এইদিকটা পাহাড় বসতি। মধুবনের কাছেই আর গেট দিয়ে ঢুকবো, গেটটা দেখুন কি অপূর্ব সৌন্দর্য। চলো, পারশনাথ মন্দির 14 কিলোমিটার, গিরিডিহ 25, দেওঘর 98, দুমকা 162, মধুপুর 77, জামুয়া 60 কিলোমিটার। দেখুন গেটটা দেখুন, চলে এসছি এই মোড় দিয়ে মধুবনে ঢুকতে হবে। মধুবনের গেটটা দেখুন কি অপূর্ব গেট, গেটটা দেখুন অপূর্ব গেটটা। এই গেটের যে মার্বেলটা, সেইগুলো এখানে পড়ে আছে, হলুদ কালারের এই মার্বেল, এইগুলো দিয়ে গেটটা বানাচ্ছে। মোটা কত দেখুন থিকনেসটা, রাস্তা এক সাইডে রেখে দিয়েছে, এগুলো এই যে কারুকার্য করা।
মধুবনের দিকে যাচ্ছি। আমরা চলে এসেছি মধুবনে। এখানে মেন জৈনদের মন্দিরই ভর্তি হয়েছে। এই মন্দিরটা দেখো কি অপূর্ব। অপূর্ব অপূর্ব অপূর্ব। এটা একটা ধর্মীয় স্থান। এখানে জায়গায় জায়গায় মন্দির। এইগুলো দেখুন, এই যে মন্দির, এই যে এটা দেখুন জৈন মন্দির। এই মধুবন নামটা এত পরিচিত কেন? পারেশনাথ পাহাড়ের পাদদেশে মধুবন জৈনদের একটি তীর্থক্ষেত্র। ওইদিকে দেখুন, ওইদিকে মন্দিরের ছড়াছড়ি। ওইদিকে দেখুন কত মন্দির, দেখুন এইদিকে মন্দির, খুব সুন্দর লাগছে। ঝাড়খণ্ডের গিরিদিতে এই মধুবন অবস্থিত। তা এখানে আসলে রাস্তার দুপাশে বড় বড় জৈন মন্দির দেখতে পাবেন। পারসনাথ, পারসনাথ উনি ছিলেন 23তম জৈন তীর্থঙ্কর। চলে এসছে আমরা বিমল ভবনের সামনে। বিমল ভবনের এই হচ্ছে পোস্টার। ভবন আপনা তো? হ্যাঁ আচ্ছা, আপনার ফোন নাম্বার বল দিজিয়ে। 6213 আচ্ছা। আর নন এসি 600 আর এসি 1000 টাকা। আর আপনার নাম কি হয় ভাইয়া? ছোট্টু। আর আমরা মধুবনে এসে বিমল ভবন নিলাম, নন এসি 600 টাকা, ভালো বেড, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এটা দেখুন ডবল বেড আছে, বিছানা যথেষ্ট পরিষ্কার, একটা টেবিল আছে, চেয়ার আছে, ফ্যান আছে, এই যে টয়লেট, খারাপ না। এখানে বেসিন আছে, শাওয়ার আছে, এই হচ্ছে টয়লেট। এই হলো এসি রুম বিমল ভবনের। সুন্দর ফলসুফ করে দেওয়া আছে, এসিও রয়েছে। 1000 টাকায় এর থেকে বেশি কি চাই? সুন্দর বিছানা আছে, কম্বল সাথে থেকে দিয়ে দিয়েছে, লাইটিংটা খুব সুন্দর, দারুণ লাইটিং। প্রচুর জৈন মন্দির এখানে দেখতে পাবেন। 10 কিলোমিটার ট্রেক করে তবে পারসনাথ মন্দিরে যেতে হবে। এখান থেকে বাইকে করেও আবার আপনারা পারসনাথ মন্দিরে যেতে পারবেন। আবার ডুলিরও ব্যবস্থা আছে। দেখুন আশেপাশে সব জৈন মন্দির। এটা হচ্ছে তীর্থক্ষেত্র। আমাদের যেমন পুরী, তারপরে নবদ্বীপ, মায়াপুর, ভেজ রেস্টো পয়েন্ট। রাইস পাওয়া যাবে, হ্যাঁ ইডলি ধোসা এগুলো আছে। রাইস কা মিলে গা, ইডলি আছে, পনির পোলাও আছে, খিচুড়ি সবজি আছে, রুটি আছে, ছোলা বাটরা আছে, পনির পকোড়া আছে, টমেটো স্যালাড আছে, গোলাপ জামুন আছে এবং প্রচুর পাকড়া, প্রচুর আইটেম আছে। তো সাউথ ইন্ডিয়ান ডিশ ইজি অ্যাভেলেবেল এদের এখানে, সঙ্গে ইডলিও পাওয়া যায় দেখলাম, তা সেটা খাচ্ছি। খুব তাড়াতাড়ি হয়েছে, এবার যেখানে এসে সবাই ভাত রুটি চাইছে তারা ওয়েট করছে, লেট দেম ওয়েট। শুভবাবু উনি একটু ভাত বা রুটি এগুলো অতটা পছন্দ করেন না, উনি এখানে পেয়ে গেলেন ধোসা, মশলা ধোসা,
এবং ধোসা ওনারটা চলে এসেছে, আমরা ওয়েট করছি, আমাদের খাবারটা দিচ্ছে, আমাদেরটাও আসছে। আমরা ভেজ থালি খাবো, কারণ এখানে নিরামিষ খেতে হবে, মাছ মাংস ডিম আমিষ কিচ্ছু পাওয়া যাবে না। এই যে খাবার এখন সার্ভ করছে, তো খাবারগুলো দিক খাই, তারপর কথা বলছি। আপনার ধোসাটা কত নিল? আমরা লাঞ্চ করে এখন আমরা ভবনে যাচ্ছি। বন্ধুরা, আমরা সন্ধ্যার সময় বেরোলাম, বেরিয়ে আশেপাশেটা একটু ঘুরে দেখছি এখানে কি বিক্রি হচ্ছে, কি পাওয়া যায়, এখানকার স্পেশাল জিনিস কি, সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি, সাথে থাকুন। জৈন ধর্মে 24 জন তীর্থঙ্কর রয়েছে। এর মধ্যে প্রথম তীর্থঙ্করের নাম হচ্ছে ঋষভনাথ, যাকে বলে আদিনাথ বা ভগবান। 23তম তীর্থঙ্কর হলেন পারেশনাথ। 24তম তীর্থঙ্কর হলেন মহাবীর। আরও অনেক তীর্থঙ্করের নাম পাওয়া যায়, যেমন শান্তিনাথ, নিমনাথ। এই নিমনাথ হলেন ভগবান শ্রীকৃষ্ণের ভাই বা দাদা। জৈনরা দুটো ভাগে বিভক্ত, শ্বেতাম্বর এবং দিগম্বর। বজরংবলীর মন্দির, এখন আমরা টেস্ট করব দুটো পাও বড়া। এই যে বড়া আর পাও, পাও বড়া বড়া পাও একই জিনিস। এই দাদা রেডি করছে, আমরা খাবো, এখানকার খাবার টেস্ট করব। আমরা যেখানে যাই সেখানকার খাবার টেস্ট করি। কিতনা প্রাইস ভাইয়া, কিতনা প্রাইস? 15 রুপিস। ঠিক আছে, দে দো। এদিকে দেখুন বন্ধুরা, দোকানে এই লাঠিগুলো পাওয়া যাচ্ছে, এইগুলো নিয়ে পারেশনাথ পাহাড়ে উপরে উঠতে যেতে হয়, কারণ এই লাঠিগুলোর উপর ভর দিয়ে সামনে হেঁটে যেতে হয়। তো একটা অ্যান্টিক দোকানে দেখ, এগুলো মূর্তি, কচ্ছপ, ঘোড়ার খুর, এগুলো পাথর, এগুলো বিক্রি করছে। চোখ পড়ে গেল, দাঁড়িয়ে গেলাম, আপনাদের দেখাচ্ছি। এখানে লোকাল কিউরিও শপ, ফোন ল্যাম্প, সবকিছু দেখছেন। কি দেখছেন? ওনারাও কেনাকাটা করছে, অ্যান্টি অংশুবান্ধাও কেনাকাটা করছে এবং কেনাকাটা করতে সাহায্য করছে। দেখুন, এখানেও আর একটা মন্দির, শুধু এই জায়গাটা জুড়ে মন্দির দেখুন। মার্বেল পাথরের মন্দির, ওই মন্দিরটা হচ্ছে এখানকার সেরা মন্দির। বিমল সমাধি মন্দির, এখানে ভজন চলছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেলটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন আসার জন্য, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একটু এগিয়ে গিয়ে আরো একটি সুন্দর মন্দির দেখতে পেলাম, আর সেই মন্দিরে ঢুকে গেলাম। কি অপূর্ব সাদা মার্বেলের দুটো হাতির স্ট্যাচু আছে, আর ওই ভিতরে একটি মূর্তি মার্বেল, এটা আর একটা মন্দির। এটা জৈনদের এই যে জায়গাটা, এখানে যত ওনাদের মহাপুরুষরা আছে তাদের মন্দির এখানে
যায় উপরে যায়, ভিতরটা দেখুন, একটা বড় ঘন্টা আছে এখানে, আর এই যে উপরে আছে মহাপুরুষদের ছবি, এগুলো সব মহাপুরুষদের ছবি। মন্দিরটার ভিতরটা দেখুন, পুরো মার্বেল পাথরের, অপূর্ব অপূর্ব একটা হল ঘর, বিশাল বড় একটা হল ঘর, কত বড় মন্দিরটা, এখানে উপাসনা করা হয়। ভিতরটা দেখুন কি অপূর্ব, হ্যাঁ ওই যে উপাসনা করছে। এই মন্দিরটায় এসে এত অপূর্ব লাগলো আর এত মনের দিক থেকে শান্তি পেলাম বোঝানো যাবে না বন্ধুরা। ঝাড়খণ্ডে তো লোকে অনেক কিছু বন জঙ্গল দেখতে যায়, জৈনদের যে এটা একটা পবিত্র তীর্থস্থান সেটা না দেখলে বোঝা যায় না, সত্যি জানতাম না একদম। যখন জানলাম যে এখানে এরকম একটা জায়গা রয়েছে, তো দুদিনের ছুটি আমরা চলে এলাম, তো এটা দেখার জন্য সবাইকে বলবো যে আপনারা আসবেন দেখতে, মানে এটা না দেখলে এটা মিস থেকে যাবে। আমরা তো এত পুজো অর্চনা করি, এত কিছু করি, নানা রকম ধর্মের আমরা সঙ্গে থাকি, সমস্ত ধর্মের অনুষ্ঠানেই আমরা যোগদান করি, কিন্তু এখানে আসলে বুঝবেন যে জৈনরা কীরকম, তাদের শিল্প, তাদের স্থাপত্য, তাদের কালচার, তাদের কৃষ্টি, তাদের স্কালচার, সেগুলো আসুন দেখে যান আর জেনে নেবেন স্নিগ্ধার থেকে কোথায় উঠবেন, কোথায় থাকবেন, আসবেন কোন কলকাতা থেকে কতটা কিলোমিটার, কোথায় থাকছেন, কি খাওয়া দাওয়া, স্নিগ্ধা নিশ্চয়ই ডিটেলস আপনাদের সামনে বলছে, আসবেন, ভালো লাগবে। পরিষ্কার পরিচ্ছন্ন, একটু কোথাও ময়লা নেই, এত সুন্দর মেনটেন করে। এখানে প্রেয়ার করছে মোমবাতি ধূপকাঠি ধরিয়ে, এখানে বসে উপাসনা করতে হয়। এই যে মালা, জপের মালা, ওই জায়গাটায় উপাসনা চলছে, ওই জায়গাটায় উপাসনা চলছে। বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের দেখানোর জন্য আমরা চলে এসেছি এইখানে। এত সুন্দর সুন্দর জিনিস আছে এইখানে ঝাড়খণ্ডে মধুবনে, জৈনদের মহাপুরুষদের মঠ মন্দির এগুলো আছে, এগুলো দেখুন ভীষণ ভালো লাগবে। আমাদের ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আরও অনেক কিছু দেখাবো। আর ভিডিও ভালো লাগলে বেলটাকে প্রেস করবেন নতুন ভিডিওর নোটিফিকেশান আসার জন্য। अगर ये इंडिया में जितने भी जैन हैं उन सब के लिए सबसे उच्च कोटि का तीर्थ अगर जिसे कहते हैं तो वो शिखर जी है, जिसे हम श्री समीर शिखर जी के नाम से जानते हैं। लगभग यहाँ हर रोज मैं बोलूँ तो 10,000 यात्री आता है, यहाँ पर रोज की बात कर रहा हूँ, रोज महीने की बात नहीं कर रहा हूँ। 10,000 पहले तो लोग यहाँ सीज़न में आते थे, अब यहाँ कोई सीज़न नहीं है, हर महीने लोग आते हैं। মধুবনে বন্ধুরা আমরা ডিনার করছি, ধোসা মশলা ধোসা দিয়ে আমরা ডিনার করছি। সেই দুপুরে যে হোটেলটা আমরা খেয়েছিলাম সেই হোটেলে আমরা ডিনার করছি মশলা ধোসা দিয়ে। গুড নাইট বন্ধুরা, দেখা হবে কালকে।